সো গাইস, তোমার এরকম করে আজকে ব্লগটা শুরু করছি, ঠিক আছে? সো এখন যাবো একটুখানি পিরাটির দিকে যাবো, বস খেলার জিনিস কিনতে হবে, একটা বুট কিনতে হবে, বুট ছেড়ে গেছে আমার নাটু ভাই, যখন গাড়ি চালাচ্ছে, ঠিক আছে? সো আজকে অনেক প্ল্যানিং আছে, আজকে সন্ধ্যাবেলা একটুখানি পিকনিক টাইপের করার ইচ্ছা আছে বন্ধুদের সাথে, অ্যান্ড বাগের বাগেরা যা হবে না হবে সব তোমাদের দেখাতেই পারবো, ঠিক আছে? সো গাইস চলো, তোমরা রোডের এনজয় নিতে থাকো। দেখলে চলে আসলাম, ঠিক আছে? তোমায় দেখিয়ে দিচ্ছি কি নিলাম পোটলায়, বাড়ি থেকে খুলে নিচে দেখিয়ে দেবো, তোমাদের তোমাদের দোকানে দেখিয়ে দিচ্ছি যে কি না কি নিয়েছে, কি বুট নিয়েছে, একটা বিস বাগেরা নিয়েছে, ঠিক আছে? সো গাইজ চলো মনে নিতে থাকো তোমরা। গাইস এ দেখো, বুঝতে পারছো পোটলা এটার মধ্যে রয়েছে সব। সো গাইস চলো তোমরা দেখিয়ে দেবো। এখন তো বাড়ি আছি, ঠিক আছে? যাওয়া যাক, তো দেখি তোমার মঞ্জিস থেকে নিলাম প্যাটিস, কজোর সাথে গেছি বলে আমাকে খাওয়ালো আজকে, যাই হোক বন্ধুদের মধ্যে সব চলে। সো গাইস চলো, তারপর ইভিনিং এ কি করবো না কি করবো সব দেখিয়ে দিচ্ছি, কারণ এখন বিকাল প্রায় সাড়ে তিনটা বাজতে যায়, এখন আমি চলে যাবো মাঠে খেলতে। সো তোমাদের সাথে সন্ধ্যাবেলা নিশ্চয়ই দেখা হবে। সো গাইস টাটা, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is... So guys, এখন প্রায় রাতের 12টা বাজে, ঠিক আছে? And আজকে আমাদের টু ভাইয়ের জন্মদিন, সো আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি যে রাতে 12টার সময় ওকে সারপ্রাইজ দেবো। সো তার জন্যেই যাওয়া যাক, চলো তাড়াতাড়ি চলো, কারণ আর বেশি টাইম বাঁচতে বাকি নেই, যদি হাতে ঘড়ি নিই তাও দেখার অভ্যাসটা গেল না, কি করে যাবে, তাড়াতাড়ি চলো গিয়ে দেখা যাক। দেখতে পাচ্ছ রাস্তায় একটা লোক নেই, পুরো অন্ধকার, প্রায় 12টা বাজতে 10 মিনিটের মতো বাকি, সো তাড়াতাড়ি চলো। তো গাইস দেখো সবাই রেডি হচ্ছে প্ল্যান, আমাদের আসল অস্ত্রটা কি, দুটো ডিম, নোংরাওয়ালার ডিম, ঠিক আছে? এইটা ফাটানো হবে, এটা ভালো ডিম, ওটা খারাপ, হ্যাঁ যাই হোক, হ্যাঁ আবার দেখা হোক। এই আমাদের একটা সদস্য আসছে, সদস্য বসো গাইস, এখানে সবাই চলে এসছে, এখানে বসে ভিডিও করা হবে, এখানে বসে বাজে বাজে কেক কাটবে,
আর মাত্র কতক্ষণ অপেক্ষা, আর কতক্ষণ, আর মাত্র দু মিনিট দাঁড়া, পরে 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 ফোনে লাভ লুভ হচ্ছে বাবা, পুজোতে ট্রিট, এই অবস্থা ট্রিট দেবে, এই অবস্থা ট্রিট। তারপর যে আমরা ওর মাথায় ডিম বাগেরা সব ফাটিয়েছি, তারপর আমাদের হাতে ফোনটা লেগে গেছে, ঠিক আছে, একটা আমার একটা বন্ধু কৃষ্ণেন্দু ও ফাটিয়েছে, এন্ড সেকেন্ডটা আমি ফাটিয়েছি, সো আমার ওই হাতেও লেগে গেছে। সো তারপর আর সেরকম ভাবে কেক খাওয়ার পর জানোই তোমরা যে আমাদের বন্ধুদের মধ্যে যা হয় মাখামাখি সবই হয় কেকের, সো সেই তারপর আর ওই হাত দিয়ে আর ভিডিও করা যায়নি, ঠিক আছে। সো গাইজ, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এন্ড এরকম ভিডিও করার জন্য, এন্ড এরকম ভিডিও দেখার জন্য, সরি ভিডিও দেখার জন্য, এন্ড এরকম মজা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে নিশ্চয়ই ফটাফট সাবস্ক্রাইব করে দাও। এন্ড আমি জানি অনেকে আমার ভিডিও দেখো বাট তারা সাবস্ক্রাইব করো না, কজ আমি যে রেশিও দেখতে পাই আমাদের ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে, তো সেখানে আমি জানি যে অনেকে বেশি থাকে, বাট তোমরা এখনো অব্দি যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, তোমার ভাইকে গ্রো করতে হেল্প করছো না, তারা কি করছো, তারা আসছো ডেইলি ভিডিও দেখছো এন্ড মজা নিচ্ছ এন্ড তারপর চলে যাচ্ছ। সো গাইজ, তোমরা কি করতে, তোমার প্লিজ তোমাদের ভাইকে একটু সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস দিতে হবে, এন্ড নিচে কমেন্ট দিতে হবে তোমরা নেক্সট ভিডিও কোন অ্যাপের উপর দেখতে চাও। এন্ড গাইজ, মোস্ট প্রবাবলি বলছি সাবস্ক্রাইব করে রাখো, বিকজ আমাদের নেক্সট যে ব্লগ আসবে সেটা হবে ব্র্যান্ড ফ্যাক্টরির উপর, বিকজ আমরা সেখানে শপিং বাগেরা করেছি, সব শুট বাগেরা হয়ে গেছে, শুধু কিছু এডিটিং এর কাজের জন্য আমরা সেটা এখনো পোস্ট করতে পারিনি। সো গাইজ, এই ভিডিওটা আজকে পোস্ট হয়ে যাবে, এন্ড তোমরা আজকে ভিডিওটা নিশ্চয়ই দেখছো, এন্ড তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, কারণ ব্র্যান্ড ফ্যাক্টরি তোমরা যেমন নিশ্চয়ই জানো যে অনেক বেশি বেশি অফার থাকে সেখানে, এন্ড কতটা কি প্রাইস, কতটা কি অফার ওখানে আসছে সেসব তোমরা নিশ্চয়ই দেখতে পারে, এন্ড আমি প্রমিস করছি তোমাদের ওই ভিডিওটা অনেক 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 হেল্প করবে, ঠিক আছে। সো গাইজ, চলো আজকের জন্য টাটা, এন্ড তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব এন্ড লাইক নিশ্চয়ই করে দাও, এন্ড নেক্সট ভিডিও কোন টপিকের উপর তোমরা চাই সেখানে কমেন্ট নিশ্চয়ই করে দেবে। বাই দ্য ওয়ে, টুনি লাইক লাগিয়েছি, তোমরা যদি আগের চ্যানেলে আগের ভিডিও দেখতে থাকো দেখো তাহলে আমার এগুলো চলতো, বাট এখন সার্কিটের প্রবলেমের জন্য আপাতত চলছে না, এন্ড কিছু না কিছু করে রিনিউ নিশ্চয়ই করাতে হবে, ঠিক আছে। সো গাইজ, চলো আজকের জন্য টাটা, পিস আউট।